Hello viewers, assalamu alaikum. Welcome back to another special class that we use in our daily life. The special sentences আমরা দৈনন্দিন জীবনে যেসব গুরুত্বপূর্ণ বা বিশেষ শব্দগুলো ব্যবহার করে থাকি ইংরেজি স্পোকেনে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আজকে আমরা শিখব। বন্ধুরা, বিষয়গুলো হচ্ছে যে আর কিছু, এনিথিং এলস, আমরা কথাবার্তায় যে কোনো সময় বলি আর কিছু লাগবে বা আর কিছু, তখন এই সময় আমরা কি ব্যবহার করব, এনিথিং ইলস, আর কিছু। দুই নম্বর হচ্ছে বিশ্বাস করো, আর কথায় কথা আমরা বলে থাকি বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি, কি শব্দটা, ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো, বিলিভ মি এটাও বলতে পারি, ট্রাস্ট মি অথবা বিলিভ মি, বিশ্বাস করো। দুই নম্বর হচ্ছে চুপ করো, কথায় কথা আমরা অনেক সময় বলে থাকি চুপ করো, শাট আপ, আমরা আজকে ব্যবহার করবো চুপ করো, শাট আপ, এইসব ইংরেজি শব্দগুলো বা বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেগুলা ছাড়া মানে ইংরেজি বলা বা কথাবার্তা কনভারসেশনে বা দৈনন্দিন কথাবার্তা যখন বলি এই শব্দগুলো আমাদের খুবই জরুরি দরকার হয়। উপরে দেখো, সি অ্যাভাব, উপরে দেখো কি হবে, সি অ্যাভাব, সি অ্যাভাব, উপরে দেখো, চুপ করো, শাট আপ বলছিলাম, উপরে দেখো, সি অ্যাভাব, নিচে দেখো, সি ডাউন, নট সি ডাউন, সি দেখো, আন্ডার, নিচে বলতে পারি আমরা আন্ডার, গাছের নিচে দেখো, সি আন্ডার দ্য ট্রি, সি আন্ডার দ্য ট্রি, উপরে দেখো, সি অ্যাভাব, যদি আমরা বলি উপরে সাধারণত অ্যাভাব উপরের কথা বোঝানো হয়। আমিও, মি টু, কথা কথা বলো, তুমি, ইউ, অ্যান্ড আমিও, মি টু, আমিও। এরপরে বলছে পরেরটা, চেষ্টা করো, ট্রাই টু ডু, করতে চেষ্টা করো, করতে চেষ্টা করো, ট্রাই টু ডু, আর শুধু চেষ্টা করো, ট্রাই, আবার চেষ্টা, ট্রাই এগেন, চেষ্টা করো, উঠে পরেরটা, আরও চেষ্টা করো, ট্রাই হার্ড, আরও চেষ্টা করো, ট্রাই হার্ড, যদি বলে আমরা চেষ্টা করো, ট্রাই, করতে চেষ্টা করো, ট্রাই টু ডু, যদি আমরা বলি ঘুমাতে চেষ্টা করো, ট্রাই টু স্লিপ, আরও চেষ্টা করো, ট্রাই হার্ড, ট্রাই হার্ড, আবার চেষ্টা করো, ট্রাই এগেন, আবার চেষ্টা করো, ট্রাই এগেন। আমি একমত, আই এগ্রি, এখানে আই এম এগ্রিও বলা যায়, আই এগ্রিও বলা যায়, আই এগ্রি, আমি একমত, আমি এই বিষয়ে একমত, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, আমি আই এগ্রি উইথ দিস ম্যাটার, আমি এটা এই বিষয়ের সাথে আমি কি একমত, জলদি আসো, কাম কুইক, কুইক, কাম কুইক, জলদি আসো, কি শব্দটা, কাম কুইক, জলদি আসো। এরপরে উত্তর দাও, আনসার মি, প্রশ্ন করছে এ উত্তর দিচ্ছে না, তখন আপনি বলতে পারেন, এটা ধমক দেবো, হ্যাঁ আনসার মি, উত্তর দাও, আনসার মি, উত্তর দাও, কি জন্য, হোয়াট ফর, কি জন্য, হোয়াট ফর, আবার দেখি কি জন্য, হোয়াট ফর, অনেক ধন্যবাদ, দেখা যাচ্ছে কি না, অনেক ধন্যবাদ, ম্যানি থ্যাংকস, উপরের দিকে আবার দেখেন, অনেক ধন্যবাদ, ম্যানি থ্যাংকস, মেনি থ্যাংকস, অনেক ধন্যবাদ, চলে যাও বা বের হও, গেট আউট বা গেট লস্ট, আমরা বলতে পারি কি, গেট আউট বা গেট লস্ট, চলে যাও, বের হও, বলে বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি, গট ইট, বুঝে গেছি, কী হবে এটা, গট ইট, অনেক ধন্যবাদ, মেনি থ্যাংকস, চলে যাও বা বের হও, গেট আউট, আপনি ধমক শব্দ, গেট আউট বা গেট লস্ট, গেট লস্ট, গেট লস্ট অথবা গেট আউট, বুঝে গেছি, গট ইট, কি লজ্জার ব্যাপার, হোয়াট এ সেম, এটা এক্সক্লেমেশন চিহ্ন, এক্সক্লেমেটরি সেন্টেন্স, কি লজ্জার ব্যাপার, হোয়াট এ সেম, কি লজ্জার ব্যাপার, হোয়াট এ সেম, আমরা কথায় কথায় বলতে পারি কি লজ্জা, হোয়াট এ সেম, কি লজ্জার ব্যাপার, হোয়াট এ সেম, সাবধানে যাও বা সাবধানে চালাও, ড্রাইভ কেয়ারফুলি, ড্রাইভ কেয়ারফুলি, সাবধানে চালাও, ড্রাইভ কেয়ারফুলি, তাকে ভুলে যাও, ফরগেট হিম, আমাকে ভুলে যাও বা আমাকে ভুলে যাও না, তখন বলবেন ডোন্ট ফরগেট মি, ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, তাকে ভুলে যাও, ফরগেট হিম, আমরা যদি কাউকে কোনো কিছু নেগেটিভ বুঝি যে তাকে আমাকে ভুলে যেও না, এমন হতে পারে যে আমাকে কি করো না, ভুলে যেও না, এখানে তাকে ভুলে যাও, ফরগেট হিম, যদি বলি এখানে একটু মুছে দিলাম, কোনো কিছু কাউকে করা না করা নিষেধ করলে আমরা ডন্ট ব্যবহার করব, কি ব্যবহার করব, ডন্ট, যদি বলে যেও না, ডন্ট গো, আমাকে ভুলে যেও না,
এটা হলো ডোন্ট গো, যেও না, এটা শুধু কি যেও না, আর আমাকে ভুলে যেও না, ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, তাকে ভুলে যাও, ফরগেট হিম, আপনি বলতে পারেন তাকে ভুলে যাও, ফরগেট হিম, কিন্তু আমাকে ভুলে যেও না, ডোন্ট ফরগেট মি। অনেক সময় একটা গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স থাকে যে ক্ষমা করো, ফরগিভ মি বাট ডোন্ট ফরগেট মি, আমাকে ক্ষমা করো কিন্তু ভুলে যেও না, ফরগিভ মি বাট ডোন্ট ফরগেট মি, ডোন্ট ফরগেট মি, আমাকে ক্ষমা করো, আমাকে কি করো ভুলে যেও না, সরি, আমাকে ভুলে যেও না কিন্তু ক্ষমা করো, বাট বা ডোন্ট ফরগেট, ফরগিভ মি, আমাকে ক্ষমা করো, ফরগিভ মি। শান্ত হও, কাম ডাউন, এটা বাক্যটা কি, কাম ডাউন, শান্ত হও, অনেকে CALM ক্লাম বলে, দ্যাট ক্লাম না, কিন্তু কাম ডাউন, অনেকে কাম বলতে COME, এই কাম না, এই কাম মানে শান্ত হওয়া, COCLAM কাম, CALM কাম মানে কি, শান্ত হও, কাম ডাউন, শান্ত হও, বাদ দাও, ফরগেট ইট, এখানে ছিল ফরগেট হিম, এটা ফরগেট ইট, বাদ দাও, কথায় কথায় বলে বাদ দে, এটা বাদ দে, ফরগেট ইট বলতে হবে, বাদ দে, ফরগেট ইট। বামে ঘুরুন, ট্রান লিফট, বামে ঘুরুন, কোথাও যে যাচ্ছি হতা করো যে বামে ঘুরেন, ট্রান লিফট, আর যদি ডানে ঘুরেন তাহলে কি বলে, লিফটের যেতে শুধু রাইট হবে, ট্রান রাইট, ডানে ঘুরুন বা ডানে মোড় নিন, রাইট, ট্রান রাইট, ডানে ঘুরুন অথবা বামে ঘুরুন। যদি আমরা বলি ওখানেই, ওখানেই থাকো, বলতে পারি না ওখানেই থাকো, স্টে দেয়ার, ওখানেই থাকো, কোথাও যেও না, ওখানেই থাকো, স্টে দেয়ার, স্টে দেয়ার, ওখানে থাকো, কি এটা, স্টে দেয়ার, ওখানে থাকো, স্টে দেয়ার, কি বাজে বকছো, হাউ অ্যাবসার্ড, কি বাজে বকছো, হাউ অ্যাবসার্ড, কি বাজে বকছো, হাউ অ্যাবসার্ড, এটা মনে দেখা গেছিল তখন, হোয়াট ফর, কার জন্য, আর যদি কার সাথে, যদি বলি আমরা কার সাথে, উইথ হু, উইথ হু, কার সাথে, কার সাথে। ওকে বন্ধুরা, আমরা আবারও ক্লাস এগুলো দৈনন্দিন এইসব ক্লাসে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা দেখবেন, আজ আর নাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।